সবাইকে স্বাগত জানাচ্ছি শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং থেকে। বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদেরকে কালিম্পং দেখাইছিলাম। কালিম্পং থেকে আমরা রওনা হয়ে বিকাল নাগাদ আমরা দার্জিলিং এসে পৌঁছাই। দার্জিলিংয়ে হোটেল সোনার বাংলাতে আমরা উঠি। তো আজকে আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন। আমরা দার্জিলিংয়ের আশপাশে অনেক পর্যটন স্পট আছে, এগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কয়েক পর্ব মিলে। আশা করি পুরো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমাদের সাথে। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী, পর্যটকদের খুবই জনপ্রিয় গন্তব্য এটি। মেঘে ঢাকা এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাধিত। দার্জিলিং চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব। এই চা মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে জেলায় চাষ করা হয়। এছাড়াও দার্জিলিং হিমালয় রেলওয়ে প্রচুর মানুষকে আকর্ষণ করে। দার্জিলিং নানা পাত্রে ছড়িয়ে আছে একে একে অনেক দর্শনীয় স্থান, এর মধ্যে অন্যতম হচ্ছে জাপানি শান্তি প্যাগোডা। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে জাপানি শান্তি প্যাগোডা বা জাপানি মন্দির নামে আমরা অনেকে চিনি। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে গাড়িতে জাপানি প্যাগোডা যেতে মোটামুটি 10 মিনিট সময় লাগে। এটি নির্মিত হয়েছিল জাপানের বৌদ্ধ সন্ন্যাসী তথা নিপ্পোজান মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিশিদাতসু পুজির তত্ত্বাবধানে। 1972 সালে এই প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিশিদাতসু পুজি। মহাত্মা গান্ধীর অহিংসা দর্শন তাকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর দংশলীলায় তিনি খুবই বিচলিত হন। প্রেম এবং মানবতা প্রচার করতে বিশ্বের নানা দেশে তিনি শান্তি প্যাগোডা গড়ে তোলেন। 1992 সালে দার্জিলিংয়ের প্যাগোডাটি উদ্বোধন করা হয়। একটি বৌদ্ধ মন্দির রয়েছে প্যাগোডার সঙ্গেই, সেখানে দেখতে পাবেন নিশিদাতসু পুজির ছবি। বুদ্ধের মূর্তিও আছে। কাঠে সিঁড়ি বেয়ে উঠে বিশাল প্রার্থনা করে যেতে হয়। প্রার্থনার সময় যদি উপস্থিত থাকেন, ডামের তালে তালে এক গভীর প্রশান্তির উপলব্ধি করতে পারবেন। ভোর 4:30 থেকে 6টা এবং বিকাল 4টার থেকে 6:30 পর্যন্ত এখানে প্রার্থনা চলে। ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির আর প্যাগোডা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য পরিশোধ করতে হবে না আপনাদেরকে। মন্দিরে পরে যেতে হবে আপনাদেরকে প্যাগোডায়। সেখানে আছে গৌতম বুদ্ধের সার অবতার মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, সাহিত্য এবং ধ্যানস্থ। বুদ্ধের জীবন কাহিনীর উপরে ভিত্তি করে বানানো অলঙ্করণ আপনাকে মুগ্ধ করবে। চোখে পড়বে প্যাগোডা এবং মন্দিরে স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য। বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা। জাপানের নিজস্ব স্থাপত্য শৈলী অনুযায়ী নির্মিত এটি। ফেগোড়া উঠলে আপনি দেখতে পাবেন অনবদ্য প্রাকৃতিক দৃশ্য। চারদিকে সবুজ আর সবুজ, আর দূরে তুষার ধবল পাহাড়। বিশ্বের তৃতীয় উচ্চতম সিঙ্ক কাঞ্চনজঙ্ঘাও চোখে পড়বে। তো বন্ধুরা, আমরা এখন জাপানি প্যাগোডা থেকে চলে যাচ্ছি বাতাসিয়া লুপ। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত এবং পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম বাতাসিয়া লুপ ও গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ। যারা দার্জিলিং ঘুরতে আসেন অনেকেই এই লুপটা দেখে যান। এটি শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বাতাসিয়া লুপ হল একটি সরফিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়া রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু করা হয়েছিল। স্থানটি দার্জিলিং থেকে 5 কিলোমিটার ঘুম শহরের নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে এখানে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। সম্ভবত দার্জিলিংয়ের সব থেকে মনোরম ট্রেন রুট হচ্ছে এটি। বাতাসিয়া লুপের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য অগণিত দর্শনার্থী এখানে সারাদিন ভিড় জমায়। আপনারা যদি টয় ট্রেনে ভ্রমণ করেন, সেক্ষেত্রে টয় ট্রেনটা বাতাসিয়া লুপে কিছু সময়ের জন্য অপেক্ষা করে। আপনারা টয় ট্রেন থেকে নেমে বাতাসিয়া লুপটা ঘুরে ঘুরে দেখতে পারেন। বাতাসিয়া লুপ দেখার সময় হচ্ছে ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এর এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা। 15 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে হবে।
তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর প্রথম এপিসোড। এই এপিসোডে আমরা দেখলাম বাতাসিয়া লুপ এবং জাপানি টেম্পল। আগামী পর্বে আমরা যাব দার্জিলিং এর অন্য কোন জায়গায় আপনাদেরকে নিয়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর একটি কথা না বলে নয়, যারা আমাদের ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আজ বাতাসিয়া লুপ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে দার্জিলিং এর অন্য জায়গায়। আল্লাহ হাফেজ।